500,000 2,000 টাকা ঘুষ নিলে দুহাত তোলার ছবি ভাইরাল হয়। প্রতিদিন যারা হাজার হাজার টাকা অবৈধভাবে রোজগার করেন তাদের ছবি প্রকাশ পায় না, কারণ তারা সমাজের সম্ভ্রান্ত লোক। তাদের সঙ্গে দিল্লি দিশপুরের ওঠা বসা আছে। তাদের নাম যে বরাকের লোকরা জানেন না এমনটাও নয়। তাদের হাত ধরে বরাকে প্রতিদিন ঢুকছে শত শত লাইমস্টোন গাড়ি, কালো হীরার গাড়ি। সেসব হাতের শেকড় রয়েছে দিগরখাল এলাকায়। দিগরখালে টাকা জমা দিলেই ভাগ চলে যায় দিল্লি, দিশপুর, শিলচর, করিমগঞ্জে। অথচ সবাই সৎ, সবাই স্বচ্ছ। দুর্নীতিগ্রস্ত কেবল হাত তুলে সংবাদ মাধ্যমের ছবি বের হওয়া লোকরা। জানেন লাইমস্টোন নিয়ে আসা গাড়ির টিকিটের কত চাহিদা? সকাল কটা থেকে কুপন সংগ্রহ করতে হয়? শুনুন ফোন রেকর্ডিং। হ্যালো, হ্যাঁ লাইনে উঠবেন। আইলে আটটার আগে আইতে আসলে, এখন আর উঠুন না। হ্যাঁ এখন আর উঠুন না, মানে রাইত আটটার আগে। রাইত আর না, সকাল আটটার আগে আইতে আসলা। সকাল আটটার আগে আর বিকালে কটার সময় হইব? বিকালেও একদম হইব করে কোনো সিজন না, কেন গাড়ি কম লাইন উঠতে মানে তারা যায় না। একবার দু যাই কিন্তু নাম্বার মানুষ তো ঠিক আয় আর টুকার পরে তোমার একটা স্ক্যানার দিয়ে। ঠিক আছে। এভাবে পাথরের ব্যবসা চললেও তাদের চোখে সবকিছু বৈধ, আর বৈধ বলে প্রতিদিন হাজার হাজার টাকা সংগ্রহ হচ্ছে অবৈধ পন্থায়। সেই অবৈধ ব্যবসায় কারা কারা জড়িত তা আমরা প্রকাশ করব আমাদের পরবর্তী প্রতিবেদনে, তাই চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায়।